এখনও সীমান্ত বিবাদ জারি ভারত চীনের মধ্যে। এই অবস্থায় প্যাংগং লেকের উপর চীনা নজর এখনো অনড়, আর এর জেরেই ফের চুশুলের চূড়া থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে। এদিকে ভারতও পাল্টা দাবি জানিয়ে প্যাংগং এর উত্তর তীর থেকে চীনকে তাদের সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে বলেছে। আসলে উল্লেখযোগ্য, প্যাংগং এর দক্ষিণে অবস্থিত চুশুলের ফিঙ্গার পয়েন্ট গুলির চূড়াতে সেনা থাকায় তা লাভদায়ক হয়েছে ভারতের, কারণ সেখান থেকে ভারত অনায়াসে স্প্যাঙ্গুর গ্যাপ থেকে শুরু করে মল্লতে অবস্থিত চীনা ঘাঁটির উপরও নজর রাখতে পারছে, আর এতেই অস্বস্তিতে পড়েছে চীনা সেনা। এদিকে চীনকে ভারত অবিলম্বে এলএসি থেকে পিছু হটতে বলেছে। যদিও দুই পক্ষই তাদের অবস্থানে অনড়, পরপর বৈঠকই সার, কোনো দেশই অন্য দেশের কথা মতো কাজ করতে নারাজ। অতঃপর লাদাখ সীমান্তে এখনো অচলাবস্থান জারি। শুধু তাই নয়, শীত যত ঘনিয়ে আসছে নতুন করে ততই উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে সীমান্তে। এদিকে সূত্রের খবর, চীনা আগ্রাসন রুখতে ভারত নিজেও এলএসি বরাবর 7টি স্থানে সীমান্ত অতিক্রম করেছে। এই অবস্থায় লাদাখে শান্তি ফেরাতে দিল্লির ইচ্ছা ভারত এবং চীন উভয় পক্ষই একসঙ্গে সেনা প্রত্যাহার করুক। তবে বেজিং এর দাবি, আগে ভারতকে সেনা প্রত্যাহার করতে হবে, তারপরে চীন পদক্ষেপ নেবে। যদিও চীনের এই দাবি মানতে নারাজ ভারত, মূলত চীনের প্রতি অবিশ্বাসের জেরেই ভারতের এই অনীহা, আর সেটা স্বাভাবিকও। সূত্রে খবর পাওয়া গেছে, চীন এখনো সরাসরি যুদ্ধে না নেমে আলোচনার পথে হেঁটেছে, কারণ ভারত পাল্টা আক্রমণের ভয় দেখিয়ে 7টি স্থানে এলএসি অতিক্রম করেছে এবং ভারতের থেকে ভয় পেয়ে এখনো আলোচনার টেবিলে বসে এই বিবাদ মেটাতে চাইছে চীন। ভারতীয় টহলদারি সীমা পার করা চীনের কাছে যেমন অপ্রত্যাশিত, তেমনি তা ভয়েরও কারণ হয়ে দাঁড়িয়েছে। পূর্ব লাদাখে ভারত চীন সীমান্ত পরিস্থিতি নিয়ে কর্পস কমান্ডোর স্তরে শেষ বৈঠক ছিল 12ই অক্টোবর। এই নিয়ে সপ্তমবার মুখোমুখি হলেন দুদেশের সেনার উচ্চ পর্যায়ের আধিকারিকরা। 11 ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। বর্তমানে প্রায় 1 লক্ষের উপর ভারতীয় এবং চীনা সেনা মোতায়েন রয়েছে পূর্ব লাদাখে। শান্তিপূর্ণভাবে সেনা স্তরে আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর চেষ্টা করলেও দুই দেশই তলায় তলায় সীমান্তে শক্তি বাড়াচ্ছে। পরের খবর হলো, জুহি চাওলা ও আমির খান, যাদের বলে এক কথায় পারফেক্ট জুটি, একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তারা। কিন্তু পর্দার পিছনে তাদের সম্পর্ক কেমন ছিল? অনেকেই বলেন তারা টানা 7 বছর কথা বলেন। জুহি চাওলার সঙ্গে আমির খানের সেরা ছবির মধ্যে অন্যতম হলো ইস, সেখানে অজয় দেবগন, কাজল, আমির ও জুহির একসঙ্গে কাজ করতে দেখা যায়। সমস্যা প্রথম লক্ষ্য করা যায় সেই ছবির সেটে, দুজনেই দুজনের থেকে দূরত্ব বজায় রাখতে তারা, পাশাপাশি বসা তো দূরের কথা, কথাটুকুও বলতেন না। সেটের সকলেই বিষয়টা লক্ষ্য করেছিল, কিন্তু তাদের কোনোভাবেই বুঝিয়ে ওঠানো সম্ভব হয়। কথা বন্ধ মানে কথা বন্ধই, মুখে নেই হাসি, চোখে নেই সেই আবেগ, পদে পদে মালুম পেয়েছিলেন পরিচালক। সকলেই জেনেছিলেন এই শেষ, আর দুই তারকাকে এক করা সম্ভব নয়। সম্ভব হয়েছিল, তবে তার মধ্যে কেটে গিয়েছিল 7টা বছর। আমির খান ও তার স্ত্রীর বন্ধু ছিলেন জুহি, দুজনের মধ্যে সম্পর্ক ঠিক করার চেষ্টাতে তিনি উঠে পড়ে লেগেছিলেন, এই সুবাদেও আবারও কথা বলা হয়। কিন্তু তারপর আর আগের ভুল করেননি তারা, দুজনেই একে অন্যের সঙ্গে কথা বলতে শুরু করেন, এমনকি এখন তাদের ক্যামেরার সামনে আসতেও কোনো সমস্যা নেই। পান সিং তোমার ছবিতে আবার দেখা যাবে জুহি আর আমির খানকে।